মায়ের দল পরিবহনে কেয়া চরিত্রটি আমি করি, তবে আজকে আমি কেয়া না, সুষমা হিসেবে এসেছি, কারণ মায়ের দল পরিবহন শেষ হয়ে যাচ্ছে। আর আজকে এসেছি মায়ের দল পরিবহনের ফেলে আসা স্মৃতি রোমন্থন করার জন্য এবং ফেলে আসা কিছু ফুটেজ দেখার জন্য। চলুন দেখি। এতদিন তো আপনারা নাটকটা দেখেছেন, আজকে আপনাদের সাথে আমাদের মজার কিছু ঘটনা শেয়ার করি, পর্দার পেছনে আমরা কীভাবে কাজটা করেছি। চার বছর আগে প্ল্যানিং, দীপঙ্কর প্ল্যান করে আমার সঙ্গে শেয়ার করলো যে দাদা আমরা কিন্তু এরকম একটা কাজ করতে পারি। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং। মারদা পরিবহনের গল্পের ভাবনাটা মাথায় আসে প্রায় দু বছর আগে, তখন শুটিং করছি ধামরাইতে, সিসিমপুরের শুটিং। এরকম একটা রাস্তা ছিল ফাঁকা এবং উনি একটা বাসই চলতো, সেখান থেকেই মাথায় আইডিয়াটা আসে। জয়নাল মাস্টার সৎ, ধর্মভীরু, কিন্তু খিটখিটে মেজাজের একটা মানুষ, স্ত্রী কন্যা এদের সাথে সবসময় তার একটা দ্বন্দ্ব লেগে থাকে। কিন্তু পারুলের ব্যাপারে আপনি একলাই সিদ্ধান্ত নিতে পারেন না, আমারও মতামতের একটা দাম আছে। দোকানে এক টাকায় দশটা সুপার বিস্কুট দেয়, আবার দশ টাকায় এক প্যাকেট গ্লুকোজ বিস্কুট দেয়, দুটাই দাম আছে। স্পটে গেলাম, গিয়ে দেখছি স্ট্রেইট একটা রাস্তা, রাস্তার সাইডে কোনো বাড়িঘর নেই, তার পাশে ঢালের উপরে একটা চায়ের দোকান। তো দীপঙ্কর বলছে এখানেই শ্যুটটা হবে। সিকোয়েন্সটা হচ্ছে এই, ফরিদি ভাই আমি বসে চা খাবো, তখন কিছু কথোপকথন। আপনি তো ঢাকা যাবেন, তো গাড়ি ছাড়ার এক ঘন্টা আগে এসে বসে রয়েছেন। সেই রকমই নামাজের আগে গিয়ে মসজিদে বসে থাকলে কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে আমি বলেছি নাকি? সেই জন্যই তো যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কাপ যখন দোকানদারকে দিচ্ছে, তখন ফরিদ ভাই ফট করে বলছে যে শোনো, এনাকে কিন্তু একদম চিনি দেবে না, চিনি ছাড়া চা। তখন আমি আশ্চর্য হলাম যে আমার ডায়াবেটিস আছে, কিন্তু প্রত্যেকে এত সচেতন আমার ব্যাপারে যে যে চায়ে যে চিনি দিতে মানা করলেন ফরিদ ভাই। আমার এত ভালো লাগলো যে যে ফরিদ ভাই জানেন যে আমার ডায়াবেটিক পেশেন্ট, আমাকে চিনি দিতে হবে না। ছাত্রটা যে বশির চৌধুরীর খুব প্রিয়, সেটা দীপঙ্কর যেভাবে ছাত্রকে এক্সপোজ করেছে তাতে বোঝা যায়। দীপঙ্কর ইজ ভেরি গুড ডিরেক্টর, ওর সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। প্রথমে একটা এক ঘন্টার নাটক করেছিলাম রদেভু, মায়ের দোয়া পরিবহন করতে গিয়ে ও যেভাবে বাসটাকে ইউজ করেছে, যেভাবে চৌধুরীকে হ্যান্ডেল করেছে, যেভাবে তার মেয়ে এবং তার মেয়ের যে বয়ফ্রেন্ড তাকে সে যেভাবে ব্যবহার করেছে এবং যে ধরনের শট এবং কম্পোজিশন সে করেছে, সেটা আমার কাছে খুবই খুবই ফেনোমেনাল মনে হয়েছে। ওই যে ওস্তাদ, আমাকে ড্রাইভার আছে, গাড়ি চালাতে মাথা লাগে না, আত্মা লাগে, এটা বাসের মধ্যে পাইলাম। তার টাকা, আপনার টাকাটা আমি দেখছি, টাকাটা তো পাওয়া গেল না। কি এই করে করে তুমি তোমার সবকিছু হারিয়েছো। আচ্ছা, মায়ের দোয়া পরিবহনটা তুই সহ্য করতে পারিস না কেন বলতো? এত কিছু হয়ে গেল, তারপরে ওই মায়ের দোয়া পরিবহন, একটা রুটে একটাই বাস, ব্যাপারটা ইন্টারেস্টিং না? আমাকে এই নাটকে কয়েকটি জায়গায় মার খেতে হয়েছে। একবার মার খেলাম হচ্ছে যে একটা বুরকা পরা মহিলার মতো একজন লোক যাচ্ছে, আমি কিছু জিজ্ঞেস করতে যাচ্ছি, হঠাৎ করে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। তারপর এক জায়গায় আছে মিলন, আমাকে বাকবিতণ্ড হচ্ছিল ওর সাথে, ধাম করে একটা চড় মেরে দেয়, চড় মারতে দেখা গেলো চশমার সমস্ত কিছু ভেঙে একেবারে গোলমাল হয়ে গেছে। তখন এই চশমাটা ছিল আমার একটা কন্টিনিউটি, যে এই চশমা ছাড়া আমি শুটিং করা খুবই কঠিন। তারপরে ওইখানে আমার আরেকটা চশমা ছিল, সেই চশমারও একটা হ্যান্ডেল ছিল, ভেঙে গিয়েছিলো, পরে সেই চশমাটা লাগিয়ে ওটা দিয়ে আমি কোনো রকম এক পাশ মিলিয়ে এক পাশে একটু কায়দা করে দীপঙ্কর শট নিলেন। তুই কি পুলিশের লোক? আচ্ছা কি হয়েছে, সত্যি কথা কা, সত্যি কথা কা? ও এখন ডরাই যাচ্ছিস না, কর সত্যি কথা। এই নাটকের মধ্যে সিরিয়াস কমেডি সবই আছে। আপনি পুলিশ ডাকেন আর আর্মি ডাকেন, আমরা এই টাকার মধ্যে আর দিব না। হাত দিবা না, ভালো কথা। তাহলে কাম করো, হাতের মধ্যে একটা হাত মোজা পরে লাও, আর নাহলে একটা কাম করি, টাকা পয়সা গুই না তোমার পকেটের মধ্যে দিয়ে দিই, তুমি গিয়া বউরে যা করবা টাকাটা ধরো, আর বউর টাকাটা বাইর করে নেব, ব্যাস তোমার আর হাত দেওয়া লাগলো না। হার্প কমিউনিকেশন একেবারেই নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান, এক থেকে দেড় বছরের বয়স। এই কোম্পানির সাথে আছি আমরা হাকামুল্লাহ, বিলকিস রহমান, রবিশঙ্কর মৈত্রী এবং আমি ইকবাল খোরশেদ। যে আমাদের টেলিভিশনগুলোতে যে ধরনের নাটক হয় এর চেয়ে একটু ভিন্ন বিষয়ের
একটু ভিন্ন আঙ্গিকের কোনো নাটক করা যায় কি না, এরকম সময়ে আমরা আশরাফুল চঞ্চলের লেখা এবং দীপঙ্কর দীপনের পরিচালনায় একটি নাটকের প্রস্তাবনা পাই, যে নাটকটির নাম হবে মায়ের দোয়া পরিবহন। প্রথমে নামটার কথা বলি, মায়ের দোয়া পরিবহন অনেক কমন একটা নাম, রাস্তায় বিভিন্ন দোকানের নাম, পরিবহনের নাম এই সেই আছে। তো আমি যখন প্রথম স্ক্রিপ্ট পেলাম নাটকের নাম মায়ের দোয়া পরিবহন, আমি খুবই মজা পেয়েছি। মায়ের দোয়া, মায়ের দোয়া যেখানে আছে অবশ্যই সেটি ভালো। দীপঙ্কর দীপনের নাটকটির প্রতি যেরকম ভালোবাসা, তার মায়ের প্রতিও সেই ভালোবাসাটা আছে বলে এই নামটি বোধহয় বেছে নিয়েছেন। আসলে মানে প্রত্যেকটা মানুষের জীবনেই মা হচ্ছে সবচেয়ে মূল্যবান মানুষ, মার কাছে সন্তানও তাই। এই স্মৃতিটাকে রেখে সে সারা জীবন চলতে চায়, মার মার আশ্রয় থেকে, মার ছায়ায় থেকে, মার দোয়ার নিচে থেকে সারা জীবন সে কাজ করতে চায়। এরকম একটা জায়গা থেকে এ ধরনের নামকরণ করা হয়, এই ইমোশনটাকে ধরতে চেয়েছে। মানে দিনারের সঙ্গে আমার একটা অনেক ইন্টারেস্টিং টুইস্ট ঘটে আর কি, সেটা হচ্ছে যে কখনো যদি আমাদের হাসির স্টার্ট হয় একবার, তাহলে সেটা থামানো খুব ডিফিকাল্ট, এবং পুরো ইউনিট রীতিমতো মানে একসঙ্গে খেপেই টেপেই থাক যায়, ভাই প্লিজ সবাই সবাই কোয়াইট, এবার স্টার্ট অ্যাকশন, আবার হাসি, কি করবে আসলে, এখন বকতে তো পারতেছে না। দীপন অনেক বুদ্ধিমান ডিরেক্টর বলেই হয়তো, ভাই ব্রেক, পাঁচ মিনিট ব্রেক, ভাই আপনার দুজন দুই দিকে যান, পাঁচ মিনিট ব্রেক আপনাদের, তারপর আসেন, কাজে লাগলো। কলেজের পাশে ভাঙা রাস্তা, এই তোমরা কাজ করো, থানায় গিয়ে পুলিশ নিয়ে এখানে আসো, অ্যাকশন। এন্ড আমরা যেই টেকটা ওকে করলাম, মানে সব মানে নিঃশ্বাস নিলো আর কি। একটা পাগলকে নিয়ে ধান্দাবাজি আরম্ভ করি, সবার সাথে ধান্দাবাজি করা যায় কিন্তু পাগলের সাথে নিশ্চয়ই না। তুই নাকি মনির রে তবারকরে মারণের লিগা ঠিক করছস, মনির তো যাই এই কথা তবারকরে কুয়া দিব নাকি রে মনির? এই তোর নেই না হকনের কথা, হ্যাঁ কি আমি মনিরের লগে যুক্তি করে এখানে লইছি? হ্যাঁ এই থাম, পাগল আমাকে মারার জন্য ইট নিয়ে চলে আসলো কিন্তু তারপর আমি দিলাম দৌড়, আমাকে মারতে না পেরে সে তো মুখের মধ্যে বিভিন্ন গালিগালাজ আরম্ভ করলো। তা আমি নাটকের শুটিংয়ের সময় ডিরেক্টরকে বললাম, আচ্ছা দীপন ভাই আপনি কি এই নাটকের এই গালিগুলো রাখতে পারবেন? বলো যে সেগুলো অসুবিধে হবে না, আমি মিউট করে দেব। এই নাটকে একটা ক্যারেক্টার হচ্ছে বিপু, যে সারাক্ষণই হাসে, আপনারা দেখে থাকবেন। ভালো করে মনে করেন, সেকেন্ডটা করেন, নাহলে কিন্তু মনে করেন আমার ব্যাটকানি আবার সে এরম পারবো। আচ্ছা আপনি জানেন যে আমরা তো নর্মালি আমার কোয়ার্টিস্ট থাকে না, তখন ওনাকে না থাকা অবস্থায়ও ওনাকে মনে করা হয় যে উনি সামনে আছে, এইভাবে আমরা শুটিং করি। কিন্তু থাকা অবস্থায় আমি ওনাকে দেখতে পাচ্ছিলাম না, কারণ আমাদের দুজনের মাঝে একটা পিলার ছিল, সেটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। এমনিতে উনি সারাক্ষণ হাসে। 3.5 লাখ টাকা, আপনার কি মাথা মতো ঠিক আছে নাকি কিছু খায় আসছেন? হ্যাঁ সকালে ভাত খাইছি। এটা ভূতের শট, ভূত আসবে আমাকে বলবে তোর নাম কি। এই নাটকে আমার নাম ছিল সুবহান। মায়ের খাওয়ানোর আগে নিজের নাম আর বাপের নাম সুন্দর করে একবার ক ক ক ক ক ক। আমার নাম আমাকে পরের লটে, প্রথম লটের সাথে পরের লটে কোনোভাবেই মেলানো যাচ্ছিল না। তো দাদা কোনোভাবে ফ্রেম ধরতে পারছিলেন না, মানে খুব ট্রিক করে চিট করে আমাকে ক্লোজ শট, ওয়েস্ট শট, খুব টাইট টাইট শটে দীপন বললো যে দাদা আমি দেখতে চাই যে এই ক্যারেক্টারটি খুব হা 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 করে হাসে, সারাক্ষণ একটা ক্যারেক্টার হা হা করে হাসে, এইটা তো খুব জটিল ব্যাপার আসলে, বা অত দম অত এনার্জিও লাগে প্রচুর। আমার থেকে বাইরে না, আর যখন বাইরে তখন বোরখা বইরা,
বোরকা বোরা মায়া মানুষ সিরম জিকে কোড়ে নুচ্ছ কুন্ড সাসি আর কুন্ড ভুবু কুন্ড পারুল কুন্ড সব্বা কিচ্ছু ছিল যায় না। আমি যে ক্যারেক্টারটা করছি কেয়া, সে ওর চাওয়া পাও খুবই সামান্য। মোবাইল একটা চাওয়ার জিনিস, সে মোবাইল পাওয়ার জন্য সে অনেক কিছু করে। তাহলে তোমার কি সইব তখন কি মোবাইল কিনে দিবে না? তাই তো না দিনের একটা উশিলা ঠুকাইতেছেন বুঝি না। ঠিক আছে মোবাইল কিনে দিলে তুমি ঠিক আছে এই নাটকে কাজ করতে গিয়ে একটা মজার অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে এরকম যে একটা সিকোয়েন্স ছিল, তা আমি যখন রাতে ঘুমিয়ে থাকি ঘুমের মধ্যে হঠাৎ করে আমার মনে হয় যে আমার পাশে কে যেন এসে বসেছে এবং আমাকে মেরে ফেলতে চাচ্ছে। তখন আমি হঠাৎ করে চোখ মেলে তাকাই, তাকেই দেখি যে মেম্বার আমার পাশে বসায় এবং একদম আমার মুখের কাছে সে মুখ নিয়ে এসে কথা বলছে এবং আমার কাছে মনে হচ্ছে যে সে আমাকে গলা টিপে মেরে ফেলবে বা বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে এরকম একটা কিছু। আপনি আমার কাছে কি চান? মেমাতারি কয় কি আজকাল দীপকই নেই কবু মাস একটা ভিক্ষা দেন একটা ভিক্ষা দেন। আমি তো জাল কবজ করতে আইসি জাল। শামিম মানে মনে করেছে যে আমি অরিজিনালি বোধহয় ভয় পাইছি, ও হেসে উঠছে আর আমিও হাসতে হাসতে আমারও মনে হলো যেন যে আমিও সত্যি সত্যি আমি কি ভয় পেয়ে আমি এরকম একটা কিছু করলাম কি না। সিকোয়েন্সের কথা খুব মনে পড়ে, সিকোয়েন্সটা খুব সিরিয়াস একটা সিকোয়েন্স, আমার সাথে সাজু খাদমের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তো আমি তাকে ডাকি, খুবই সিরিয়াস একটা মুহূর্ত। তো দেখা যায় যে সে সানগ্লাস পরে আছে, তারপরে লাস্টে যখন সানগ্লাসটা খুলে সে আমাকে একটা ঝাড়ি মারবে, তখন সে সানগ্লাসটা খুলে দেখা যায় যে সানগ্লাসের দাঁতিটা ভেঙে এখানে রয়ে গেছে সানগ্লাসটা হাতে। ওইটা একটা ভুল বোঝাবুঝি ছিল। ভুল বোঝাবুঝি না, না চিঠি আসছিল সুবাহানের নামই আসছিল কিন্তু পিতার নাম ভুল ছিল। আমার মানে কি বলবো, হাসতে হাসতে আমার মানে দম ফেটে হাসি, আমি কিছুতেই হাসি রাখতে পারিনি আর কি। আমি তো মনির, আমার কোনো টাকা নাই, আমি পাগলা। তোর টাকা আছে, তোর টেনশন আছে, আমার টাকা নাই, আমার কোনো টেনশন নাই। ওই শালা পাগল, ওই ওই কি করে কি কইতাছ? দেখাই তো মুড়ির মধ্যে এই ফ্যান্টাসি জায়গাটা আর ফ্যান্টাসিতে নেই, ওর ঠিক ফ্যান্টাসি ক্যারেক্টার বলা যায় না, ও রিয়েল। আমি নিজে মাঝে মধ্যে কনফিউজে পড়তাম যে মুড়ির কি রিয়েল ক্যারেক্টার। তো শ্যুটিংয়ের যে বিচিত্র অভিজ্ঞতা ছিল, শীত গ্রীষ্ম একদিকে প্রবল বৈশাখী ঝড় যেমন আমরা পাইছি, একদম আম করার মতো ঝড়, আবার শীতের সময় একদম কান ঢাকা শীত, নাক মুখ ঢাকে শুটিং করতে হইতো। একদিন শুটিং করছি প্রচণ্ড গরম, সেদিন ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, ছাদে শুটিং করছি, রোদ একটা গাছের ছায়া পর্যন্ত নেই। দুপুরে খেতে বসেছি, খাবার এসেছিল আমার বাইরে থেকে অনেক রকমের মাছ। তো আমি দীপঙ্কে জিজ্ঞেস করলাম যে খাবার কেমন টেস্ট হয়েছে, বলে যে গরমে কিছুই বুঝতে পারছি না ফরিদি ভাই। এই নাটকের শুটিংয়ের শুরুতে আমি একটা ফাটা প্যান্ট দিয়ে শুরু করেছিলাম, তো সেই ফাটা প্যান্টটা সত্যি আরও বেশি ফেটে গেলো যখন মোটামুটি -ডিগ্রি সেলসিয়াসে শীত চলে আসলো আর আমাকে সেখানে ফাটা প্যান্ট দিয়ে শুটিং করতে। আইসেন না রে ভাই, কে আপনি কোন টিঙ্কু যে কম্বল মাইটটা দিছিল, এরপরও টিঙ্কুতে খুঁজা বাইর করে ডাইকা সামনে গিয়া কই দেবো সরি ভাই আমার মাফ করে দেন, তো সে এক ভয়ঙ্কর ব্যাপার। তো একদিন শুটিং করতে যে এমন ঝড় এসছে, আমরা একটা বড় মাঠের মধ্যে শুটিং করছিলাম মাস্টার শট, সেটা শেষ করেছি এখন ক্লোজ শট, তখনই ঝড় আসছে। তো কাজ করা যাচ্ছিল না, আমরা দৌড়ে যেয়ে গাড়িতে ওয়েট করেছি, তারপর প্রায় আধা ঘন্টার মতো ঝড় হয়েছে, তারপরে ক্লোজ শট। যাওয়ার আগে আবার টেনশন ছিল যে অন্ধকার ছিল, আবার বৃষ্টি চলে আসবে, খুব তাড়াতাড়ি করতে হবে, আবার আমার সেই বোরখা নিয়ে ঝামেলা, ঠিকঠাক আছে কিনা কি জানি, খুবই তাড়াহুড়ো করে করেছি কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারেননি আগেরটার সাথে পরেরটার মাঝখানে যে একটা ঝড় বয়ে গেল। তো পুরোটাই বেনিফিট, সারাদিন ঘরের মধ্যে বসে ডিমে তা দিলেও কোনো সমস্যা নেই, আবার বাদামের মতো সারা দুনিয়া ঘুরে বেড়ালেও কোনো সমস্যা নেই। সিকোয়েন্স শেষ করার পর আবারও ঝড় আসছিল আর তখন তো আমাদের কাজ শেষ, আমরা খুব মজা করে আম কুড়াচ্ছিলাম মাঠে দৌড়ঝাঁপ। ডে লাইটের লাস্ট সিকোয়েন্স, তখন হচ্ছে যে আর্টিস্ট ছিল হচ্ছে মিলন ভাই আর হচ্ছে শামিম জামান, শ্যুট করলাম, শ্যুট করার পরে দাদা বলো ওকে চলো এবার তাহলে আমরা খাই। আমাদের জন্য পুরো ইউনিটি খায় না, লাইটের ভাইরা ক্যামেরা পুরো সবাই মিলেই কষ্ট করছে, যার ফসল মায়ের দেওয়া পরিবহন। তো তখন আমরা যখন খাইতে বসলাম তখন প্রচণ্ড রকমের ঠান্ডা, এখন কারোরই হাত বের হয় না খাবার খেতে। তো ওই সময় আমাদের প্রোডাকশনের ভাই ছিলেন, তো তারা হচ্ছে আপনার একটু খ্যারের উপরে ম্যাচের খ্যাটি দিয়ে আগুন তাপায়া তারপর ভাত খাচ্ছিল, আমার মনে হচ্ছিলো যে বনভোজনে আসছে আর কি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হারুন, অসম্ভব ইনোভেটিভ ছেলে, মানে এত ঠান্ডা, এত ঠান্ডা করে সে সব কিছু ম্যানেজ করে। মশিউর ক্যামেরাম্যান, পাতলা একটা ছেলে, দৌড়াতে থাকে ক্যামেরা নিয়ে সমানে। চঞ্চল দীপনের সঙ্গে ভীষণ রকমের একটা সিঙ্ক আছে, দীপন অনেক বেশি ইনোভেটিভ, ও অনেক বেশি নতুনের সন্ধান করে সবসময়।
নতুন কিছু মনে হবে, দেখলে মনে হবে যে কি একটু কনফিউজ চেহারা রাখে সবসময়, মনে হবে কি জানি কি ভাবে বোধ হয় না, খোঁজে অনুসন্ধান করে। আর হচ্ছে তার টিম, অভিনেতা অভিনেত্রীর টিম, যারা অনেক এনজয় করে কাজ করতে পছন্দ করে এবং সেটা দীপন নিজেও খুব ফিল করে। আর একটা মজার দিক হচ্ছে, এই নাটকের স্ক্রিপ্ট যখন পাই খুবই মজার ডায়লগ এই নাটকটিতে আসে, তখন পড়ে আমি নিজে হাসতাম। অনেক মজার ডায়লগ, মানে আমার কাছে মনে হচ্ছিলো যে খুবই হাসির বিষয় আছে, কিন্তু সেটা সস্তা কমেডি না। ফোনটা মারে দিলাম বলে মন খারাপ করো, তোমার কয়টা ফোন লাগবো, যা লাগবো আমি কিনে দেবো। শোনো, আমাকেও বাসর রাইতে বুঝছো, হাজার হাজার লাল নীল বেগুনি নানান রঙের ফোন কিনে মনে করো জুলাই দেবো, আর লোকজন ঠিক করে দেবো, টেকা দিয়ে কমছে তারা ফোন করবি, নানান রকমের ফোন বাসবো, এটাও ভঙ্গ বাসর রাত্রে মিউজিক। আমার শিক্ষক ডক্টর সেলিমান দিনের কথা মনে পড়ছে, তিনি বলেছিলেন একদিন যে একটা ফুল যখন ফুল থেকে যায় সেটা নাটক থাকে না, কিন্তু ফুলটা যখন পাখি হয়ে উড়ে যায় তখন সেটা নাটক হয়। তো মায়ের দো পরিবহন লেখার পরে বা লিখতে গিয়ে সবশেষে মনে হয়েছে যে অন্তত ফুলটা পাখি হয়ে উড়েছে। চঞ্চল, আশ্রাফুল চঞ্চল আমার ছোটো ভাইয়ের মতোই মানে কি ছোটো ভাইয়ের মতো, সে তাকে দেখে বোঝার উপায় নেই যে সে এই টাইপের সংলাপ লিখতে পারে। চেষ্টা করেছি প্রতিটা সিকোয়েন্সের অ্যাকশনগুলো, চেইন অফ অ্যাকশনগুলো যেন ঠিক থাকে, সেক্ষেত্রে এর যত জাগৃতিত্ব সব দীপনদার। এবং আমি এই যে আজকে নাট্যকার হিসেবে আমি বলছি আপনাদের সামনে, এটাও দাদার জন্যই। আমি মাঝে মাঝে অবাক হই যে কি মেয়ে, তুমি লিখছো সব, মানে অদ্ভুত ধরনের সংলাপের মধ্যে মজা তৈরি করে ও। মানে অনেক সময় এমন হচ্ছে যে সংলাপ শুনে মনে হচ্ছে যে ইম্প্রোভাইজ, কিন্তু পরে দেখা যায় যে না, স্ক্রিপ্টের মধ্যে আছে। আমার ক্যারেক্টারটি যেটা, ওর নাম বিপু, তো বিপু ভাবে যে কী করা যাইতে পারে, টাকাটা তাকে দেবে না, তোমার মেম্বারকে দেবে না, ও তখন একটা থিওরি অ্যাপ্লাই করে যে উল্টাপাল্টা বলবে, অর্থাৎ যে প্রসঙ্গে কথা সেই প্রসঙ্গে কিচ্ছু বলবে না। বুঝলেন নাকি ইসমাইল ব্যাপারী 60 বিঘায় লাভ করছে 60,000 টাকা, নাহলে এত সুগন্ধি আহে কোথা থেকে? হ্যাঁ, আমরা কি বাপের জন্য টাকা দিই নাই? শোনে, যেটা কম পামু এটা কিনু। কি উল্টা সিধা কথা কও? তারপরে ও বলে যে শোনো, অত কথা বললো না, তুমি এই পেশাই তো বুঝতেছি, টাকাটা অর্ধেক করো। এরপরে বিপু যে কথাটা বলে ওইটা পড়তে আমি নিজেই মানে হা হা করে হাসছিলাম তখন আর কি। ওটো মিয়া, লগে টাকাটা আছে তো, লজ্জা রিসিভার মধ্যে যাই, তুমি 50 আমি 50, বাকিটা আমি ট্যাকেল দেবো। শুনেন, বাকি রে দুই ভাগ করে বেগুন দিয়ে রাঁধলে কি মজা হয় বলা হচ্ছে না? সরকার এই বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিব, তখন দেখবেন রাস্তাঘাটে কোনো জ্যাম নাই, সব সাদা, লগে কালাবেন অফিসিয়াল ডেরে। এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন। মায়ের দোয়া পরিবহনে একটি সিকোয়েন্সে আমার একটি স্মৃতি আছে, যেটা আসলে আমি আমার সারা জীবন কখনই ভুলবো না। তো বশির চৌধুরী তার ইজি চেয়ারের মধ্যে শুয়ে আছেন, তো দীপন হঠাৎ আমাকে বললো যে এই 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 দৃশ্যে কিন্তু আপনার মা আসবে। তো ওই সিনটাতে না, আমি আসলে আর কাউকে ভাবতে পারছিলাম না, আমি আমার মাকে অনুরোধ করলাম, মা তো মানে কখনোই টেলিভিশনে মানে প্রশ্নই আসে না। আমি জিজ্ঞেস করলাম, মা এটা চরিত্রটা অভিনয় করবে কে? ও বললো যে আমার নিজের মা। বললাম, নিজের মা মানে মাসিমি না? এখন আমি চঞ্চল সবাই মিলে অনুরোধ করে টোরে মানে সবাই মিলে বুঝালাম যে কিছুই করতে হবে না, তুমি আমাকে যা বলো এসে তাই বলবা, শুধু এটুকু করো। মা, বাবা বসি, খাবে না? হ্যাঁ খাবো। ছোট্ট 10 সেকেন্ড বা 15 সেকেন্ড একটা শট, তো মানে মা বিষয়ক ইমোশনগুলো আবেগগুলো তো আসলে কখনো পুরোপুরি প্রকাশ করা যায় না, আমি শুধু একটা ছোট্ট চেহারা ধরতে চেয়েছি, কিছুই হয়নি, মানে সেই আবেগ বা সেই স্মৃতির তুলনায় সেই চেহারাটা কিছুই না, কিন্তু যেটুকু করতে পেরেছি ওই স্মৃতিটুকু, ওই ফ্রেমটা, ওই সিকোয়েন্সটা, এটা আমার সারা জীবনের সম্পদের মধ্যে একটা হয়ে থাকবে। মায়ের দোয়া পরিবহন এই নাটকের পরিচালক দীপঙ্কর দীপন এবং নাট্যকার আশরাফুল চঞ্চল খুব চমৎকারভাবে প্রত্যেকটি চরিত্রকে একটি
পরিণতির দিকে নিয়ে গেছেন। যে টাকাটা নিয়ে আসলে নাটকটার শুরু, টাকা পাওয়াকে কেন্দ্র করে। টাকাটা যেখানেই যায়, 3.5 লাখ টাকা যেখানেই যায় সেখানেই অশান্তি। কিন্তু এই টাকাটাই শেষ পর্যন্ত একটা স্কুল তৈরির কাজে লেগে যায়। এই যে পজিটিভ দিকে নিয়ে যাওয়া, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং একটা মেসেজ দেয়, সমাজের একটা দায়িত্ববোধের জায়গা আছে। আমার মনে হয় মায়ের দোয়া পরিবহনের যে সাফল্য, তার মূল হচ্ছে এটা। এবং আমি এই মায়ের দোয়া পরিবহন নাটকটি প্রচার করার জন্যে দেশ টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এবং যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে থেকে আমাদের এই নাটকটি দেখেছেন, উপভোগ করেছেন এবং নানা সময় নানা পরামর্শ দিয়েছেন, তাদের সবাইকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই। নাটকের টাইটেল সং আছে একটা, টাইটেল সংটা আমরা নাটকের মধ্যে কখনোই ব্যবহার করিনি। শেষ পর্বে, শেষ সিকোয়েন্সে রহমত স্যার ফরিদি ভাইকে বলে যে আমরা এত মানুষ যাবো কীভাবে। ফরিদি ভাই বলে, কেন, মায়ের দোয়া পরিবহন আছে না? ওই ওই জায়গাটা থেকে ঠিক গানটা শুরু হয়, এবং যখন গানটা টাইমলাইনে ফেলে দেখছিলাম আমার একটু খারাপই লেগেছিলো। মনে হলো যে বোধহয় মায়ের দোয়া পরিবহনের বিদায়ের সুরটা শুনতে পাচ্ছি। চলেন যাই, জমিটা দেখে আসি সবাই। কিন্তু এত লোকে যাইব কেমনি? তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন, এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া। এখানে শুটিংও ছিল একটু, শেষ লটের শুটিংয়ে, যে এই ক্যারেক্টারগুলো, ওই যে তোবারক মেম্বার বা মন্টু অথবা বিপু, পাগলা, মনির পাগলা, এদেরকে হয়তো আর কখনো দেখা হবে না এদের সাথে। আমার এই অতৃপ্তিটুকু রেখেই শেষ করতে চেয়েছি। বড় করার একটা সম্ভাবনা, স্কোপ ছিল, আমরা করতে যাইনি। কারণ যে গন্তব্যে পৌঁছাতে চেয়েছি আমরা মায়ের দোয়া পরিবহন নিয়ে, সেই গন্তব্যে পৌঁছাতে পেরেছিলাম। আর অতৃপ্তি তো বোধহয় মানে নতুন কাজ করার প্রেরণা তৈরি করে। নানা রঙ মুখ, নানা রঙ মন, এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া।